চট্টগ্রাম শহরের নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত নিয়ে চেম্বার নেতা ব্যবসায়ী ও অংশীদারদের সাথে মতবিনিময় সভায় বসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সভার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কার্যালয়ে আছেন সহকর্মী হাজেরা শিউলি, তার সাথে যুক্ত হচ্ছে। শিউলি, জানাবেন যে মাস্টার প্ল্যানে কী থাকছে, মাস্টার প্ল্যান নিয়ে অংশীদারেরা কী বলছেন এবং কারা এর বাস্তবায়নের দায়িত্বে থাকছে? সাফিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ মাস্টার প্ল্যানটি প্রণয়ন করছে এবং এর আগে চট্টগ্রাম মহানগরী যে প্রথম মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছিল 1995 সালে এবং 2015 সালে সেটি মেয়াদ শেষ হয়ে যায়। তবে সেই মাস্টার প্ল্যান নিয়ে অংশীজন, নগর পরিকল্পনাবিদ সহ চট্টগ্রাম মহানগরীর বাসিন্দাদের কিন্তু অনেক অভিযোগ ছিল এবং বেশ কিছু ত্রুটি ছিল। তো সেই মাস্টার প্ল্যানটিকে আরও যুগোপযোগী করে আগামী দিনের চাহিদার নিরিখে টেকসই উন্নয়ন এবং পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যেই নতুন করে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজে হাত দেয় 2021 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এবং এরই মধ্যে তারা বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন, ওয়াসা, গ্যাস, পিডিবি, পুলিশ, বন্দর সব বিভিন্ন সেবা সংস্থার সাথে তারা ধারাবাহিকভাবে সভা করে চলেছেন এবং মাস্টার প্ল্যানটি যেন বাস্তবসম্মত হয় সেটি বিবেচনা রেখেই কিন্তু এসব সভার আয়োজন করা হয়েছে। এবং আজকে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের উদ্যোগেও এ ধরনের একটি সভা বর্তমানে চলছে এবং অংশীজনরা বলছে যে পরিবেশ বিপর্যয়ে চট্টগ্রাম মহানগরী দিন দিন তার বসবাসযোগ্যতা হারাচ্ছে এবং চট্টগ্রামে যেসব উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে, মেগা প্রকল্প, পথে কন্টেনার টার্মিনাল, বে টার্মিনাল এবং সম্প্রতি উদ্বোধন হওয়া কর্ণফুলী নদীর তলদেশে প্রথম বঙ্গবন্ধু টানেল, সেই টানেলকে ঘিরে কিন্তু দক্ষিণ চট্টগ্রামে পরিকল্পিত যেন শিল্পায়ন হয় এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ যোগাযোগ ব্যবস্থা এবং সড়ক অবকাঠামো যেন সেভাবে গড়ে তোলা হয় সেই বিষয়গুলো তারা নজর দেওয়ার দাবি জানিয়েছে। এবং বলছেন চট্টগ্রামকে বলা হচ্ছে আগামী দিনে বিজনেস হাব এবং বিনিয়োগের হাব এবং সেই বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে এবং শহর যেভাবে আমাদের অর্থনৈতিক জোনগুলো গড়ে উঠছে, মিরসরাই ইকোনমিক জোন সবচেয়ে বড় দেশের অর্থনৈতিক শিল্পাঞ্চল এবং সেই শিল্পাঞ্চল যখন এই শিল্পাঞ্চলগুলো যখন উৎপাদনে আসবে তখন কিন্তু ব্যাপক এখানে কর্মযোগ্য বা ব্যাপক যোগাযোগ, আমদানি রফতানি বাণিজ্যের যে আমাদের ক্রমবর্ধমান বৃদ্ধি সেই বৃদ্ধির বিষয়টি চলে রেখে সড়ক অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা, বাসস্থান এবং পরিকল্পিত বিনিয়োগের শিল্পায়নের বিষয়টি মাথায় রেখে মাস্টার প্ল্যানটি প্রণয়ন করতে হবে। এবং এখনও কিন্তু অনেক আমাদের মৌলিক বিষয়গুলো নিশ্চিত হয়নি, সড়কগুলো অপ্রশস্ত, ফুটপাথ নেই এবং যানজটে নগরী বলা যায়, সেক্ষেত্রে পরিকল্পিত ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা এবং শহর জুড়ে বিভিন্ন জায়গায় স্থায়ী ট্রাক টার্মিনাল এবং বিনিয়োগের এবং বিভিন্ন বাণিজ্য মেলা সহ বিভিন্ন ইভেন্ট আয়োজনের জন্য স্থায়ী ভেন্যু নির্মাণের কথা তারা বলেছেন। এবং আগামীতে যে চট্টগ্রামে যে নদী দূষণ হচ্ছে, পানির একটি দুষ্প্রাপ্যতা, সেই বিষয়গুলো মাথায় রেখে পরিবেশ বিপর্যয় কীভাবে ঠেকানো যায় এবং সে সবগুলো বিষয় বিবেচনা নিয়ে এবং বিত্তশালীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের যেন বসবাসযোগ্য হয় এবং সব শ্রেণীর মানুষের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেগুলো তারা আসলে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ।